তোমার কথা শুনলে মনে হয় ওই অটোওয়ালাই তোমার একমাত্র পেটের ছেলে, আর আমরা তিন ভাই বোন গাঙের জলে ভেসে এসেছি। ওর জন্য চোখের জল ফেলতে হবে? কেন, কি করেছে ও আমার জন্য? তোর মতো দেবতা যে ঘরে আছে সেই ঘরটাই তো আমার কাছে মন্দির। এসো এসো বাবা এসো। থাক মা থাক, বেঁচে থাকো বাবা। পুজো কেমন কাটাল? একদম ভালো না, ও তো পুজোর চার দিন বাড়িতেই ফেরেনি, দিন রাত প্যান্ডেলে বসে মদ গিলেছে। মিজদার চোরটা কোথায় গো? মা একটু সরো, কেমন আছিস? কেমন আছি? আরে থাক থাক, এই ঠিক আছে। কি হলো? সবাইকে প্রণাম করলি, বড়দাকে প্রণাম করবি না? ওকে প্রণাম করতে যাব কেন? ও আমার কে যে ওকে প্রণাম করতে হবে? মহালয়ার দিন রাতে তোমার বড় ছেলে ওই অটোওয়ালা ওকে ধরে এমন মার মেরেছে। মার তো আর এমনি মারেনি, ওর অন্যায় ভাবে মদ খেয়ে অনাথ আশ্রমের দখল নিতে গেছিল বলে। সব ব্যাপারে তোমার বড় ছেলে হয়ে সাফাই গিয়েও না তোমা, তোমার কথা শুনলে মনে হয় ওই অটোওয়ালাই তোমার একমাত্র পেটের ছেলে, আর আমরা তিন ভাই বোন গাঙের জলে ভেসে এসেছি। চালায় তো একটা অটো, অটোওয়ালারা তো তেজ কিসের? একটা ভদ্রলোকের ছেলের গায়ে হাত তুলে কোন সাহসে? শোন মেস্তা, মন মেজাজ একদম ভালো নেই রে, তাই ভাবছি কয়েকটা দিন আমি আর ও একটু দীঘা থেকে ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই যায় না তাই যা। শোন না, সামনের মাসে 2000 টাকাটা যদি তোরা আজকেই দিয়ে দিতে পারিস তাহলে খুব ভালো হয় রে। আমি জানি তোদের খুব অসুবিধা হবে, এই পুজোর আগেই 2000 টাকা দিলি, তার উপর আবার আমার শাড়ি, আমার শাশুড়ির শাড়ি, ওর জন্য জামা প্যান্ট, এগুলো কিনতে তো তোদের অনেক খরচা হয়েছে, কিন্তু দেখ না তবু যদি পারিস। আমি বুঝতে পারছি রে, মাসের শেষ হতে না হতে আবার এতগুলো টাকা। বর্দার খুব জ্বর হয়েছে, ঘরে শুয়ে আছে, জান গিয়ে বল ও টাকার ব্যবস্থা ঠিক করে দেবে। তুমি থামো তো মা, একটা অটোওয়ালা কত টাকা রোজগার করে সেটা খুব ভালো করে আমার জানা আছে, আর তাছাড়া আমি কিছুতেই ওই জানোয়ারটার সামনে গিয়ে হাত পাততে পারবো না। আমি ওকে আমার দাদা বলে মানি না মানি না মানি না। এই মুক্তি বর্তার সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবি না রনু, তাহলে তোকে সারা জীবন চোখের জল ফেলতে হবে, একটা দিনের জন্য তুই শান্তি পাবি না। ওর জন্য চোখের জল ফেলতে হবে? কেন, কি করেছে ও আমার জন্য? কি করেছে? হ্যাঁ বলো, তোমার বড় ছেলে কি এমন করেছে যার জন্য ওর নামে কিছু বললে আমি একটা দিনের জন্য শান্তি পাবো না? ও তো সৎ দাদা হয়ে তোর জন্য যা করেছে বোধহয় কোনো বাবা ও মেয়ের জন্য এমনটি করে না। হ্যাঁ বলোই না, কি করেছে? আমি তোর ওই জানোয়ার অটোওয়ালা বর্তার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলাম, এ কথা আমি কোনোদিন তোকে বলবো না, কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না, না বললে আমার পাপ হবে, মহাপাপ। তোর ওই সিঁথিতে যে সিঁদুরটা জলজল করছে, পুজোর আগে ওই সিঁদুরের কৌটোটা কিনে আমাকে দিয়ে পাঠিয়েছিল তোর ওই জানোয়ার অটোওয়ালা বর্তা। কি পরনের ওই শাড়িটা পরে পুজোর কদিন মা দুর্গাকে প্রণাম করেছিস, শাশুড়িকে প্রণাম করেছিস, আজ আমাকে প্রণাম করলি, অথচ ওই শাড়িটা পরে সবচেয়ে তোর আগে যাকে প্রণাম করা উচিত ছিল
সেই এই শাড়িটা কিনে দিয়েছে তোর ওই জানো আর অটোয়ালা বর্তা। পুজোর তত্ত্ব পাঠাবার জন্যে পুজোর কদিন আগে থেকে ওর পাঁচটায় অটো নিয়ে বেরিয়ে রাত ১২টা ১টায় বাড়ি ফিরেছে। তোর এই জানোয়ার অটোওয়ালা বর্তা শুধু তোর জন্যে, শ্বশুর বাড়িতে তোর মান থাকে তার জন্যে। পুজোটাও শেষ হলো, ও বিছানা নিল, কত করে বলছি হেমন্ত ডাক্তারকে ডেকে আনি, কিছুতে রাজি হচ্ছে না, বলছে গরিব অটোওয়ালার রোগ এমনিতেই সেরে যাবে, ও ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে না। ওগুলো জ্বরটা তো বেড়েই যাচ্ছে, হেমন্ত ডাক্তারকে একবার ডেকে আনি না। এই জ্বর ডাক্তার সারাতে পারবে না রে ছোট। কেন পারবে না? কেন? ও তুই বুঝবি না, এই জ্বর তখনই হয় যখন কারোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে আমার ভাঙা বুকের পাঁচর গুলো তো আবার চোরা লেগে গেল। ২০০০ টাকা আমি তোদের জন্য রেখেছিলাম, যা নৌচেকে নিয়ে তোরা দীঘা। না না, দীঘায় কেন, দীঘায় তো শুধু সমুদ্র আছে। যা যা, তোরা পুরীতে যা, পুরীতে সমুদ্র আছে আবার জগন্নাথের মন্দিরও আছে, যা। মন্দির দেখার জন্য অত দূর ছুটে যাব কেন বর্দা? তোর মতো দেবতা যে ঘরে আছে সে ঘরটাই তো আমার কাছে মন্দির। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।